है। मैडम कैसा लग रहा है दीघा, हटे फास्ट का दीघा? बहुत अच्छा लग रहा है और हम पहली बार आए हैं यहाँ पे और हम बहुत दूर से आए हैं किशनगंज बिहार से, तो बहुत अच्छा लग रहा है, आके लग रहा है कहीं आए हैं घूमने। आज थर्टी फर्स्ट का रात क्या क्या प्रोग्राम है दीघा? आज का बस ये पहले बीच घूम लेंगे, उसके बाद हम लोग खाने पीने जाएंगे, उसके बाद फिर अपने रूम जाएंगे, रूम जाके फ्रेश व्रेश होकर फिर हम लोग को कोलकाता निकलना है। कल से वो फर्स्ट जनवरी है, बच्चों का नया साल शुरू हो रहा है, कल का दिन कैसा कटेगा? फिश मार्केट है, वहाँ जाएंगे हम लोग, फिर पूरा घूमेंगे, दीघा पूरा घूमना है, वहाँ शॉपिंग करना है, उसके बाद कोलकाता निकलेंगे। कल तो नया साल शुरू हो रहा है, दीघा में रुकेंगे कल? नहीं, कोलकाता में हम लोग फर्स्ट न्यू ईयर मनाएंगे और फर्स्ट साल का अपना क्या बोलते हैं उसको शुरुआत करेंगे, उसके बाद अच्छे से शुरुआत करेंगे कोलकाता में जाके, हर पूरी नई चीज को भुला के हम लोग अपना साल शुरू करेंगे अच्छे से। आपका नाम? मेरा नाम रोशनी पंडित। थैंक यू। বছরের শেষ, নতুন বছর শুরু, দীঘায় বেড়াতে এসেছেন, কেমন দেখছেন, কেমন ভাবে এনজয় করছেন? কি কি কর্মসূচি রয়েছে কদিন? আমরা এখানে হোটেল নিউ
গীতাঞ্জলি এখানে উঠেছি। এখানে আজকে 31st নাইটে ওই সারেগামা বা দুজন আর্টিস্ট আছে, তারা এখানে আসছেন, রাত্রিবেলা তারা কনফার্ম করবেন এবং আমরা আশা করি খুবভাবে এনজয় করবো। কতটা ভিড় দেখছেন দীঘায়? বছরের শেষে সবাই তো চায় যে একটু আনন্দ উৎসবে যেতে, উঠি ভিড় হলেও ভালো লাগছে। কোথা থেকে এসছেন? আমরা এসেছি কলকাতা থেকে। আপনার নাম? আমার নাম পুরু বিশ্বাস। আজ 2022 সালের আজকের দিন, আজকের দিনে ছুটি কাটাতে দীঘা পর্যটন কেন্দ্রে প্রচুর পর্যটক ভিড় করেছেন। কেউ পিকনিকে মেতেছেন, কেউ এই মুহূর্তে সমুদ্র স্থানে মেতেছেন, সেই চিত্র দীঘা লাইভের মাধ্যমে আপনার সামনে তুলে ধরছি। তুষার সিং, আমি ধানবাদ থেকে এসেছি। এখানে হোটেলে খুব ভালো লাগছে, রাত্রিবেলা মন্দারমণি যাব। কামিং ইয়ারের জন্য সবাই খুব ভালোবাসি। তবে কতটা ভিড় দেখছেন? ভিড় আছে, দিদি ভাই আজকে দিনটা কেমন কাটাচ্ছেন? কেমন রাত্রে 31st-এর রাত্রেও কেমন এনজয় করবেন? यहाँ पे बहुत अच्छा लग रहा है। इस पर 31st में भी देखेंगे, यहाँ पे प्रोग्राम है होटल में, कैसा लगेगा सोच रहे हैं कि बहुत अच्छा लग रहा है, देखेंगे। बहुत अच्छा किया है वहाँ पे इंतजाम, तो अच्छा लगा यहाँ से एक्सपीरियंस। इज गुड फॉर द फर्स्ट टाइम, इट इज गुड।
একদিকে বছর শেষ, অপরদিকে নতুন বছর শুরু হচ্ছে, দীঘায় বেড়াতেছেন, এই মুহূর্তে কেমন দেখছেন বা আজকে রাস্তা কেমন কাটাবেন, কি কি কর্মসূচি রয়েছে? আসলে সারা বছর কর্মব্যস্ততার মধ্যে থাকি, বছরের শেষে এরকম একটা ডেস্টিনেশন দীঘা, যেটা বাঙালির অত্যন্ত কাছের এবং প্রিয়, এবং সেই জায়গায় 31st এনজয় করা অসম, এবং এখানকার যে পরিষেবা এবং এখানকার মানুষজন অসাধারণ, খুবই ভালো লাগছে। এবং বিশেষ করে TV9 আমার অত্যন্ত প্রিয় একটি চ্যানেল, সেই কারণের জন্য এই সুযোগ আমি হারাতে চাইলাম না যে আমি কিছু বলি। তো 31st আমরা এসেছি কলকাতা থেকে, বর্তমান আমাদের নিজস্ব জায়গা, সেইখান থেকে আমরা এখানে এসেছি। 31st আজকে এনজয় করব নাই, আগামী 2023 আমরা যে করোনার সম্মুখীন হব বলে একটা আশঙ্কার মেঘ দেখা দিয়েছে, ঈশ্বরের কাছে এই কামনাই করব ভারতবর্ষ যেন মুক্ত থাকে করোনা থেকে, এবং মানুষ যেন ভারতবর্ষের আগের মতন উচ্ছলে প্রাণবন্ত হয়ে থাকে। আপনার নাম? আমি ডক্টর দিলীপ বিশ্বাস। ডিসেম্বরে দীঘা পর্যটন কেন্দ্রে প্রচুর সংখ্যক পর্যটক বেড়াতে এসেছেন, এই মুহূর্তে দীঘায় সমুদ্র স্থানে মেতেছেন প্রচুর পর্যটক, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ক্যামেরা বেকার ছিলেন, মোবাইল ছোটা, মোবাইল ছোটা।